আল্লাহর খুশির জন্যই কুরবানি করা লাগবে, লোক দেখানো কুরবানি করে হবে না। তালুকদার সাহেব 10 লক্ষ টাকা দিয়ে টাঙ্গাইল মধুঘর থেকে গরু কিনে নিয়ে আসছে, 10 লাখ টাকা নিয়ে এসে দেওজানা বাজারে বান্ধে রাখছে। মানুষজন যায় আর বলে তার গরু কাই, তালুকদার সাহেবের সেই গরু, ঠকেন নাই, জিতে গেছেন বিশাল গরু। তালুকদার সাহেব আবার বলে আমি ঠকার মানুষ, আমারে কেউ ঠকাইতে পারে? এই পিছনে 2টা রান, এই 2 রানে তো 3-3-6 মন গোস্ত হবে। বলেন তো যারা কুরবানি আসে, কুরবানির গরু নিয়ে আইসা গোস্তের হিসাব করে, কোন জায়গায় কয় কেজি হবে, গোস্তর স্বাদ কেমন হবে, এরকম চিন্তা ভাবনা করলে কি কুরবানি হবে? হবে লোক দেখানো কুরবানি হবে না। বিশেষ করে যুবকদের 12টা বাজান লাগবে। এই যুবকেরা দেখবেন কুরবানি হাটে যাওয়ার আগে সেলফি, বাজারে যায় সেলফি, কথা বল গরু কিনে গরুর বাজারে যা সেলফি দেয়, দোস্ত এই গরু কিনলাম 70,000 টাকা দিয়ে, দোয়া করবেন আল্লাহ যেন আমার কুরবানি কবুল করে। ফেসবুকে কবুল করবে আল্লাহ। হ্যাঁ, এরপরে যেদিন কুরবানির পশু জবাই করে ওই দিনে দেখবেন কুরবানির পশু জবাই করে রক্তের উপর দাঁড়িয়ে থেকে সেলফি। এ কথা কস না গা তোরা, তোমরা কি খুব ভালো আমি বুঝি না? বাসুর ঘরে বইয়ের সেলফি তোলো, নামাজে যায় নামাজ পড়া সেলফি তোলো, হুজুর দেখে হুজুরের সাথে সেলফি মারো, এতই সেলফি 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 সেলফি। টাচ মোবাইল চাচা তোমার নাই, বুঝবে কেমনে? বয়সটা এখন 20 বছর হলে ঠিকই তোমার কাছে এটা থাকলো, অনেক মাল চিনি আমরা, বয়স যে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? চাচার বয়স ধরে এখন 20 বছর হলে চাচার কাছে থাকতো না, ওই যে দেখেন 15 বছরের চ্যাংরা ওর কাছে মোবাইল, কথা কন না কে? তোর কাছেও আছে বা, হে তোর কাছেও আছে, কি করছে রে? তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার বয়স 16 বছর, দেখেন ওর কাছে আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে কুরবানি হবে কার খুশির জন্য? সেলফি সেলফির জন্য, মনে থাকবে। আরো কথা আছে কুরবানি, দেখেন অনেকে হুজুর ওয়াজ করছে বাবা কুরবানি পশু জবাই করে তার পশমে পশমে সব, চিন্তা করলি এতই যখন সব কিস্তি তুলে হলে দেওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? সুদের উপরে টাকা নিয়ে হলে কুরবানি দেওয়া লাগবে, এরকম লোক আছে না? না, আবার মনে করে যে নতুন মেয়ের বিয়ে দিলাম জামাই বাড়িতে গোস্ত না পাঠালে কেমন দেখায়, এবছরে অন্তত দেওয়াই লাগবে, কষ্ট হলেও হোক, আছে না? আবার অনেকে ভাই একা একা কুরবানি দেন, মানুষের সাথে ভাগে দেন না, ভাগে দিলে কুরবানি, আরে ভাই একলায় ছাগল কুরবানি, ছাগলের গোস্ত আমার ভালো লাগে না, ওই জন্য 7 জনে ভাগে দিচ্ছি, একটু গরুর গোস্ত পাইলে ভালো হয়, খায়া শান্তি, ওর কুরবানি হবে। আবার 7 জন কুরবানি দিচ্ছে 70,000 টাকা দিয়ে, ভালো করে বোঝেন, 6 জন হাটে যা কিনে নিয়ে আসছে, আর 1 জন যায়নি, যাওয়ার পরে কুরবানি কেনার পরে ওই আবার গেছে, যাই বলছে ভাই কত দিয়ে হলো, কয় 68,000 টাকা ভটভটি ভাড়া দিয়ে 70 মিলে গেছে, আর এই যে কয়দিন গরু লালন পালন করবে, এই কয়দিন খাবার খোল ভুষির টাকা আমাদের দেওয়া লাগবে। তখন বলতেছে এই গরু 60-এর ওপর যাওয়া ঠিক হয়নি, 60,000 টাকার উপরে কেনা ঠিক হয়নি, আমি গেলে অবশ্যই ঠিক হতো, তোমরা অত বোঝো কম, তো আমার অভিজ্ঞতা ছিল, ব্যস্ততার কারণে যেতে পারিনি, কুরবানি হবে? কথা কন চাষা, 6 জন নামাজি 1 জন বেনামাজি, সুদ কর কুরবানি হবে? এজন্য বাজার ভালো করে বোঝার চেষ্টা করবেন, নিয়ত থাকা লাগবে সহি। এই গ্রামের একজন 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে বলে আল্লাহ সহি নিয়তে কুরবানি দিলাম, ইব্রাহিম ইসমাইলের সন্নত পালন করলাম, ও আল্লাহ তুমি যতটুকু অর্থ দিয়েছো ততটুকু দিয়ে কুরবানি দিলাম, বেশি দেওয়ার তৌফিক দিলে আবার বেশি দিতাম, এই কথা বলে আল্লাহর গোলাম যদি আল্লাহর কাছে দোয়া করে বলেন তো বাজার, ওই 10,000 টাকার ছাগল আলার নেও যদি সই থাকে, ওই 10 লাখ টাকার তালুকদারের আগে এই ছাগল আলার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, সুবহানাল্লাহ। এজন আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালু হুত্তাকওয়া মিনকুম, বান্দারে কুরবানির পশু রক্ত গোস্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, পৌঁছাই তোমাদের অন্তর তোমাদের তাকওয়া, কথা বলেন ঠিক কি না? বায়ার আমার এজন্য আল্লাহর রব্বুল আলামিনের, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর খুশির জন্য আমরা নামাজ পড়ব, আল্লাহর খুশির জন্য আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কুরবানি দেব, কারা কারা রাজি দুয়া তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের কুরবানি নামাজকে কবুল করুন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। একবার মসজিদে ওয়াজ করতে যায় বললাম বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না,
নামাজ শেষে মুসল্লির আন্দোলন, হ্যাঁ হুজুর এত বড় কথা কলো, তাহলে ঠিক আছে আমরা বেনামাজি বেনামাজি একদল হয়ে কুরবানি দেবো, হুজুরের থেকে জব করেও নেব না। আমি বুঝাইতে চাইলাম ভাই, কুরবানির আলোচনা আল্লাহ যেখানে করেছেন সেখানে আল্লাহকে নামাজের কথা বলছেন, কথা কোন ঠিক কিনা? ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড় তারপর কুরবানি কর। আপনার যদি ইচ্ছা থাকে আজকেই নামাজ পড়েন, নামাজ শুরু করে দেন, দিয়ে আপনি নামাজই হয়া কুরবানি দেন। কথা ভুল বোঝা, আপনার কি এক বছর নামাজ পড়ে কুরবানি দেওয়া লাগবে? না, আপনি এখন কুরবানি দিচ্ছেন, আপনি এখন থেকে নামাজ শুরু করেন, নামাজই হয়া কুরবানি দেন। কথা কন ঠিক কেনা? এরকম তো শর্ত নাই যে এক বছর নামাজ পড়লে তারপরে কুরবানি হবে। আপনার কুরবানির পশু যদি হালাল হয়, টাকা যদি হালাল হয়, আপনার রোজগার যদি হালাল হয়, নিয়ম যদি সহি থাকে আল্লাহর কাছে কবুল হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা লোক দেখানো কুরবানি করবো না আল্লাহ খুশির জন্য করবো? মনে থাকবে তো ইনশাল্লাহ। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।